বিস্ফোরক বিরোধী দলনেতা, শীঘ্রই সরকারি কর্মীদের বেতন বন্ধ হবে, ভিখারি সরকার মাইনে দিতে পারবে না, চাকরি দিতে পারছে না রাজ্য সরকার, মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি কটাক্ষ করলেন রাজ্য সরকারকে, বললেন ভিখারি সরকার, খুব তাড়াতাড়ি রাজ্য সরকারি কর্মীদের বেতন বন্ধ হবে, ভিখারি সরকার মাইনে দিতে পারবে না, চাকরি দিতে পারছে না রাজ্য সরকার, মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শীঘ্রই সরকারি কর্মীদের বেতন বন্ধ হবে, এর আগেও বারংবার আমরা দেখেছি বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে দুর্নীতির ইস্যুতে বারবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কটাক্ষ করেছেন রাজ্য সরকারকে, সুর চড়িয়েছেন রাজ্য সরকারের বিরুদ্ধে। এবং এই নিয়ে আমরা যখন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলছি, বিভিন্ন মন্তব্য পাওয়া যাচ্ছে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে কথা বলেছিলাম, কি বলেছেন তিনি শুনব। এগুলো সমস্ত রাজ্য বিরোধী মন্তব্য, পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থ বিরোধী মন্তব্য। পশ্চিমবঙ্গকে যে তিনি এক ফোঁটাও ভালোবাসেন না, শুভেন্দু অধিকারীর প্রত্যেক দিনের মন্তব্যে সেটাই প্রকাশিত হচ্ছে। থেকে বড় কথা, কেন্দ্রীয় সরকার বিজেপি চালাচ্ছে, বিজেপি বলে কেন 1 লক্ষ কোটি টাকার উপর যেটা পশ্চিমবঙ্গের পাওনা সেটা মেটাবার বন্দোবস্ত করছেন না কেন? পশ্চিমবঙ্গের গরিব মানুষরা 100 দিনের কাজ করে, সে 100 দিনের টাকা কেন বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় সরকার, তার কি কোনো উত্তর আছে তার কাছে? কিন্তু আজকে এইখানে যে মোদী সরকার 2 কোটি লোকের বছরে চাকরি বলেছিল সেটা সম্বন্ধে তার কি মতামত? রেলের যে 70,000 পদ তুলে দেওয়া হলো রেল থেকে, শুধু এক রেল রেলওয়ে থেকে, ইন্ডিয়ান রেলওয়ে থেকে, তা নিয়ে তার কি মন্তব্য? আমরা শুনলাম জয়প্রকাশ মজুমদার, তৃণমূল নেতা, তিনি কি বললেন আমাদের সঙ্গে? এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। শঙ্কুবাবু, আপনার কাছ থেকে জানতে চাইব যে শীঘ্রই সরকারি কর্মীদের বেতন বন্ধ হবে বলছেন শুভেন্দু অধিকারী, সরকারের বিরোধিতা করতে গিয়ে সরকারি কর্মীদের বেতন বন্ধ হবে এই কথা বলার কি সত্যি কোনো প্রয়োজন রয়েছে? আরে কোনো বেতনই দিতে পারবে না, এনসিসির টাকা দিতে পারছে না সরকার, এদের টাকা পয়সা কিছু নেই, গভর্নমেন্টের অবস্থা অত্যন্ত খারাপ, আপনারা দেখে বুঝতে পারছেন না? দান খয়রাতি করে টরে যেটুকু বাকি ছিল সেটারও সর্বনাশ করে দিয়েছে। এই যে বলছেন না, একটু আগে আমি শুনছিলাম একজন নেতা, যার সত্যতা নিয়ে আমি প্রশ্ন রাখছি, তিনি বলছিলেন বড় বড় কথা না, এদের কেন টাকা দেবে? টাকা তো পার্থর ঘরে পাওয়া যাচ্ছে, টাকা তো ওর পিতার ঘরে পাওয়া যাচ্ছে, সরকারি টাকা বাইপাস হয়ে বেরিয়ে ওদের বাড়িতে চলে যাচ্ছে। তো এখন মুশকিল হচ্ছে দান খয়রাতি করতে করতে সরকারের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছবে। বাংলায় এখন একটা ছেলে যদি জন্মগ্রহণ করে মাথার উপর 5 লক্ষ টাকা লোন, একটা ধার করতে করতে সরকার চূড়ান্ত জায়গায় চলে গেছে। আর সরকারের রোজগার কি? একমাত্র রোজগার হচ্ছে মদ বেচা, এই সরকারের কোনো আর্থিক প্ল্যানিংই নেই। এবং আপনারা নিশ্চিন্তে থাকুন, যে দিকে যাচ্ছে এরা তো হিসেব দিতে পারছে না, ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই, যে বলছে 100 দিনের কাজের টাকা কেন দিচ্ছেন? আপনি টাকা নিয়ে এসছেন, 100 দিনের কাজ লোককে করিয়েছেন, তাকে টাকা দেননি, তো ফলে সেই টাকা বেআইনি ভাবে খরচা করেছেন, এখানকার টাকা অন্য জায়গায় অন্য প্রকল্পে, তারপরে টাকা বাইপাস হয়ে বেরিয়ে চলে। শঙ্কুদেব, আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য, বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।